পরে বেরোবো, আমি আর গুনগুন মেহেন্দি লাগাতে যাব, হাতে মেহেন্দি লাগাতে যাব। না, আমি যাব, গুনগুন যাবে, তার সাথে রায়নবাবুও যাবে। রায়নবাবু মেহেন্দি লাগাবে না, কিন্তু আমাদেরকে জ্বালাতন করতে তো রায়নবাবু যাবে। ঠিক আছে, আবার মেহেন্দির ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আর গুনগুন গড়িয়াহাটে চলে এসেছি। গুনগুন মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছে, এবারে আমিও পড়ব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে গড়িয়াহাটে এসে এদের কাছ থেকে মেহেন্দি পড়ব। আজকে আমার সেই ইচ্ছেটা পূরণ হলো, তাই আমি খুব খুশি। এরা দারুণভাবে মেহেন্দি লাগায়, দেখুন গুনগুনেরটা কী সুন্দর লাগাচ্ছে। এবারে আমি লাগাতে বসবো, চলুন এরা কীভাবে লাগায়। আমার পুরো মেহেন্দি লাগানো হয়ে যাক, গুনগুনের পুরো মেহেন্দি লাগানো হয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। আপনারা ততক্ষণ মেহেন্দি লাগানো দেখতে থাকুন। এখানে মেহেন্দি লাগাতে এসেছিলাম অমিত মেহেন্দিতে। কেউ যদি গড়িয়াহাটে আসেন অবশ্যই এখানেই মেহেন্দি লাগাবেন। আমার মেহেন্দিটি কেমন হয়েছে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরের দিন আবার ভিডিও নিয়ে আসবো। বাই।